বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি এক সত্য ভূতের ঘটনা শুনতে চলেছেন, যেটি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এই ঘটনা 14 নভেম্বর 1995 সালের। 14 নভেম্বরের শীতের রাতে একজন বয়স্ক ও মধ্যবয়স্ক ব্যক্তি রুট নাম্বার 375-এর শেষ বাসের জন্য অপেক্ষা করছিল। দুজনের মধ্যে সামান্য কথা চলছিল। শীতকাল হওয়ার জন্য রাস্তা শুনশান হয়ে যায় এবং হালকা কুয়াশায় রাস্তা ঢেকে যায়। ঠিক 11টায় ওই রুটের শেষ বাস তাদের নজরে আসে। বাস স্টপে বাস দাঁড়াতেই ওই বয়স্ক লোক এবং ওই মধ্যবয়স্ক ব্যক্তি বাসে উঠে পড়ে। বাস পুরোপুরিভাবে খালি ছিল। বাসে একজন ড্রাইভার, একজন লেডি কন্ডাক্টর ছাড়া কেউই ছিল না। এবং মধ্যবয়স্ক ব্যক্তি ড্রাইভারের পাশের সিটে বসে যায় এবং বয়স্ক ব্যক্তিটি তার পিছনের সিটেই বসে যায়। বাস এগিয়ে যেতে থাকে এবং কিছু দূর বাস যাওয়ার পর ড্রাইভার এক কাপেলকে রাস্তায় দেখতে পায় আর তারাও সেই বাসে উঠে পড়ে এবং সিটে বসে যায়। এরপর বাস পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ বাস চলার পর হঠাৎই বাসকে থামাতে হয়। বাসে বসে থাকা ওই বয়স্ক ব্যক্তি তিনজন লোকের ছায়া জানলা দিয়ে দেখতে পাচ্ছিল, যেখানে তিনজনের ছায়ার মধ্যে দুজনের ছায়া বাসকে দাঁড়ানোর জন্য ইশারা করছিল। এরপর বাস ড্রাইভার ও কন্ডাক্টর ভাবতে থাকে এটি তো বাস স্টপ নয়, তাই তারা বাসকে থামাতে চায় না। কিন্তু আবার তাদের মনে হয় যে এটি সেই রুটের শেষ বাস ছিল আর এই বাস যদি এই মানুষরা ধরতে না পারে তাহলে তাদের অনেক সমস্যায় পড়তে হবে। তাই তারা বাসকে থামানোর জন্য পরামর্শ গ্রহণ করে এবং যখনই বাস থামে সেই তিনজন ব্যক্তি বাসে উঠে পড়ে। কম আলোর কারণে ওই বয়স্ক ব্যক্তি সেই তিনজনের চেহারা ভালোভাবে নজরে আসছিল না। শুধু সে এটি দেখতে পায় যে দুজন লোক নিজেদের মধ্যে কোনো এক ব্যক্তিকে তার সব কিছু জিনিস দিয়ে ভেতরে আসে আর সেই ব্যক্তির মাথা নিচের দিকে নামানো ছিল এবং সে নিচে তাকিয়েছিল। ওই বয়স্ক ব্যক্তির শুরুতেই মনে হচ্ছিল যে ওই ব্যক্তি হয়তো নেশা করেছে এবং এরপর বাস চলতে থাকে। শুনশান রাস্তার সাথে শীতের রাত বাসে শান্তি হয়ে যায়। এরপর বাস কিছুক্ষণ যাওয়ার পর পরের স্টপেজে ওই কাপেল যারা বসেছিল তারা নেমে যায়। তারপর ওই বাসে শুধু ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া বয়স্ক লোক, মধ্যবয়স্ক লোক এবং ওই তিনজন আজব দেখতে ব্যক্তি ছিল, যাদের চেহারা পুরোপুরিভাবে গলে গেছে। বাস্তবে তাদের চেহারা ওই হালকা আলোতে অনেক ভয়ানক ছিল। বাস এগোতে থাকে। হঠাৎই ওই বয়স্ক ব্যক্তি পিছন থেকে ওঠে আর আগে বসে থাকা সেই মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। সে বলতে থাকে, তুমি আমার পার্স কেন চুরি করেছো? ওই ব্যক্তি কিছুই বুঝতে পারে না আর সে বারবার শুধু এটি বলতে থাকে যে আমি আপনার পার্স চুরি করিনি। এবং এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায় এবং ওই বয়স্ক ব্যক্তি তার সঙ্গে অনেক খারাপ কথা বলতে থাকে এবং পরিস্থিতি মারামারি পর্যন্ত পৌঁছে যায়। রেগে গিয়ে কন্ডাক্টর আসে এবং বলে, আপনারা কেন লড়াই করছেন? যখন আপনারা এই বাস থেকে নেমে যাবেন তখন নিজেদের সমস্যা মিটিয়ে নেবেন। ওই বয়স্ক লোক বলতে থাকে যে এই তিনজন লোক যারা বাসে বসে আছে তারা এই রকম ভয়ানক পোশাক কেন পরেছে আর তারা কিছু বলছে না কেন? ওই কন্ডাক্টর বলে, হতে পারে এরা কোনো নাটকে কাজ করে, কারণ যেখান থেকে সেই তিনজন বাসে উঠেছে সেখানে আশেপাশে অনেক নাটক এবং থিয়েটার আছে আর সেটি অনেক পুরনো এলাকা ছিল যেখানে অনেক পুরনো বাড়িও আছে আর এই জন্য হতে পারে এই তিনজন অনেক বেশি ড্রিঙ্ক করেছে এবং এই কারণে তারা তাদের পোশাক পরিবর্তন করতে ভুলে গেছে। কথা হতে হতে ওই বয়স্ক লোক এবং মধ্যবয়স্ক ব্যক্তির মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায় আর এরপরই বাসের ড্রাইভার রেগে যায় এবং সে বাসকে সেইখানে দাঁড় করিয়ে এই বয়স্ক ব্যক্তি এবং মধ্যবয়স্ক লোককে শুনশান রাস্তায় নামিয়ে দেয় এবং বাসকে এগিয়ে নিয়ে চলে যায়। যখন দুজন নিচে নেমে যায় তখন ওই বয়স্ক ব্যক্তি একদম রিল্যাক্স ফিল করে, একদম শান্ত হয়ে যায়। তখনই ওই মধ্যবয়স্ক ব্যক্তি জিজ্ঞাসা করে যে কেন আপনি এই রকম ব্যবহার করলেন? ওই বয়স্ক ব্যক্তি তার হাত ধরে বলে যে আমি তোমার সঙ্গে ঝগড়া করিনি, বরং সে বলে আমাদের জীবন বেঁচে গেছে এবং আমি তোমারও জীবন বাঁচাতে পারলাম। মধ্যবয়স্ক ব্যক্তি কিছুই বুঝতে পারে না যে ওই বয়স্ক ব্যক্তি কী বলছে, কিন্তু ওই বয়স্ক ব্যক্তি ওই মধ্যবয়স্ক ব্যক্তিকে বলে, তুমি যেই লোকেদের বাসে উঠতে দেখেছো তাদের পা ছিলই না, কারণ আমি বারবার তাদের দেখছিলাম আর ভালোভাবে দেখে বুঝতে পারলাম তাদের পা নেই, তাদের শরীর হাওয়াতে বসেছিল। ওই বয়স্ক ব্যক্তির কথা শুনেই ওই ব্যক্তি কাঁপতে শুরু করে আর তারা দুজনে পায়ে হেঁটে পুলিশ স্টেশন যায় আর তাদের সঙ্গে হওয়া সব ঘটনা পুলিশকে বলে। তাদের সব কথা শুনে পুলিশ ওই দুজন ব্যক্তিকে পাগল ভাবতে থাকে এবং তাদের ওইখান থেকে তাড়িয়ে দেয় এবং তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পরের দিন সকালে যা হয় তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন।
হ্যাঁ, যে খবর সামনে আসে তা দেখে পুলিশও অবাক হয়ে যায়। আর সেই দিন বাসে বসে থাকা সমস্ত প্যাসেঞ্জারের পায়ের তলা থেকে মাটি সরে যায়। যে কোম্পানির বাস এই রুটে চলতো সেই বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার হারিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। সাথে বাসেরও কোনো খবর ছিল না। আর তারপর ওই বয়স্ক লোক এবং ওই মধ্যবয়স্ক ব্যক্তির খোঁজে পুলিশ শুরু করে, যারা আগের রাতে তাদের কাছে এসেছিল। অনেক খোঁজার পর যখন পুলিশ তাদের সঙ্গে আবার দেখা করে, তখন তারা এই ঘটনা পুলিশকে আবার বলে আর তাদের বলা কথা ছড়িয়ে পড়তে থাকে। পুলিশ পরের দিন একটি বাসের অ্যাক্সিডেন্টের খবর পায়। এটি সেই বাস ছিল যেটির কথা ওই বয়স্ক ব্যক্তি এবং মধ্যবয়স্ক ব্যক্তি বলেছিল। ওই বাস আসলে জলে পড়ে গিয়েছিল, আর তারপর বাসকে জল থেকে তোলা হয়। আর এরপরই এক ভয়ানক ঘটনা সামনে আসে। এই দুর্ঘটনায় ওই বাস ড্রাইভার এবং লেডি কন্ডাক্টরের লাশ পাওয়া যায়। ওই দুজনের লাশ ছাড়া তিনটি পুরোপুরিভাবে খারাপ অবস্থায় থাকা লাশকে খুঁজে পাওয়া যায়। ডক্টরস এবং সায়েন্টিস্টরা এটিকে দেখে চিন্তায় পড়ে যায়। তাদের মতে 48 ঘন্টায় কোনো লাশ এইরকমভাবে খারাপ হতে পারে না, যেখানে ড্রাইভার এবং কন্ডাক্টরের লাশ ঠিকঠাক অবস্থায় ছিল। আর এর ফলে এই কথা প্রমাণ হয় যে এই শরীর বাস্তবে প্রেত আত্মার ছিল। এই ঘটনায় পুরো শহরে ভয় ছড়িয়ে পড়ে। আর শুধু এইটুকুই নয়, যখন পুলিশ বাসকে ভালোভাবে পরীক্ষা করে তখন সেই বাসের ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ছিল না। এই সব দেখে পুলিশও অবাক হয়ে যায়, কারণ বিনা ফুয়েলে বাস কীভাবে চলতে পারে। আর তখন তাদের মনে হয় ওই বয়স্ক লোক এবং মধ্যবয়স্ক ব্যক্তি তাদের যা কিছু বলেছিল সেটি সঠিক ছিল। সবথেকে ভয়ানক কথা হলো যে বাস সে স্টপেজ থেকে 100 কিলোমিটার পর্যন্ত জিনজিয়াং শহরে একটি নদীতে পাওয়া যায়, যেখানে রিপোর্ট অনুসারে বাসে এতটা পরিমাণে ডিজেল ছিল না যে বাস আরও 100 কিলোমিটার যেতে পারে। তো বন্ধুরা, এটিই ছিল চায়নার বেজিং শহরের একটি সত্য ঘটনা। তো বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।